আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকান্সি বুলেটিন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নেভি এর ওয়েবসাইট খুলে বসে আছি, তার মানে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ নেভিতে সম্প্রতি 130 পদের বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনের শর্তাবলী, নিয়মাবলী, কীভাবে SMS প্রেরণ করবেন, এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রার্থীগণ, এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম থেকে অষ্টম SSC HSC স্নাতক পাস। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন বিহার, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক দিয়ে রাখবেন, কারণ প্রতিদিনই আমি আমার চ্যানেলে সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি, NGO এবং ডিফেন্সের নিয়োগ সরাসরি আপলোড করে থাকি। আপনারা চ্যানেলে এসে ভিডিও দেখে আবেদনের নিয়ম জেনে আবেদন করে নিতে পারবেন। তো চলুন বিয়ার শুরু করা যাক। বাংলাদেশ নৌবাহিনীতে 11তম থেকে 20তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি। ধর্মীয় শিক্ষক যৌথ বাহিনী নির্দেশাবলী স্কেল 2 অনুসারে বেতন স্কেল 14,120 থেকে 33,970 টাকা। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ফাজিল ডিগ্রি। এখানে দেখতে পাচ্ছি বিওয়াজ কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 1টি। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি চেয়েছে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। জুনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 3টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA বা স্নাতক সমমানের ডিগ্রি। ভিউয়ার্স, আপনারা 1 থেকে 21 নং পদ পর্যন্ত এখানে যে কয়টি জেলার নাম উল্লেখ আছে সেই কয়টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়াও এতিম এবং শারীরিক প্রতিবন্ধীগণ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী, পদের সংখ্যা 4টি। স্টোর হাউসম্যান, পদের সংখ্যা 15টি। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি চেয়েছে। স্টোর হাউস সহকারী 1টি, ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার 4টি। এখানে বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক বা সমমানের ডিগ্রি চেয়েছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 3টি। সহকারী এক্সামিনার, পদের সংখ্যা 3টি। ক্যাশিয়ার 1টি। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 4টি। অ্যাসিস্ট্যান্ট মেশিনম্যান 1টি। নার্স এর পদ রয়েছে 2টি। ভিউয়ার্স, আপনারা এখান থেকে শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেবেন, কারণ আমি সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 6টি। স্টোনম্যান, পদের সংখ্যা 12টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। টেলিফোন অপারেটর পদ রয়েছে 3টি, মুয়াজ্জিন 2টি, মিডওয়াইফ 1টি, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1টি, বাইন্ডার পদে দেখতে পাচ্ছি 1টি নিয়োগ রয়েছে, এবং ট্রেসার পদে রয়েছে 2টি নিয়োগ। এই 1 থেকে 21 নং পদ পর্যন্ত এই কলামে বর্ণিত যে জেলাগুলি রয়েছে সেই জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। আর এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখন দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আয়ার জন্য 3টি নিয়োগ রয়েছে, তন্দুরচির জন্য রয়েছে 1টি, এমটি ক্লিনার 3টি, ফায়ারম্যানের জন্য রয়েছে 9টি পদ। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চেয়েছে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এবং শারীরিক যোগ্যতা, পাসপোর্ট 4 ইঞ্চি, ওজন 110 পাউন্ড, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। লস্কর পদের সংখ্যা 2টি, বাবুর্চি পদের সংখ্যা 2টি, ওয়ার্ড বয় পদের সংখ্যা 3টি, ফিল্ড হেলথ ওয়ার্কার পদের সংখ্যা 1টি, গার্ডেনার 1টি, অদক্ষ শ্রমিক চেয়েছে 20টি নিয়োগ। এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চেয়েছে। অফসেট সহকারী পদের সংখ্যা 1টি, খাকরব পদের সংখ্যা 8টি, নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 1টি, ওয়াশারম্যান পদের সংখ্যা 1টি, নিরাপত্তা প্রহরী রয়েছে 1টি, এবং বারবার মানে যারা নাপিত চুল কাটে তাদের জন্য রয়েছে 2টি নিয়োগ। এবং এই গ্রেড 20-এর যে নিয়োগগুলো রয়েছে প্রত্যেকটিতে কিন্তু অষ্টম শ্রেণী পাস চেয়েছে। আর 22 থেকে 36 নং পদের জন্য এখানে যে কয়টি জেলা উল্লেখ আছে সেই কয়টি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। মোট পদের সংখ্যা 130টি। আবেদনের শর্তাবলী, প্রার্থীদের বয়স 4 এপ্রিল 2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা আবার 32 বছর। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী, আগ্রহী প্রার্থীগণ bndcp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী bndcp.teletalk.com.bd ও navy.mil.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখের সময় 14 মার্চ সকাল 10টা হতে, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখের সময় 4 এপ্রিল 2023 বিকেল 5টা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটেক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। SMS এর ফি কত? সেটা হচ্ছে 1 থেকে 18 নং পদের জন্য 224 টাকা এবং 19 থেকে 37 নং পদ পর্যন্ত 112 টাকা আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যেই জমা দিতে হবে। আর যখন আবেদন করবেন তখন অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর নিজের রঙিন ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে, এর বেশি হলে হবে না। প্রার্থী অনলাইনে প্রণীত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করে রাখবেন। যেভাবে SMS প্রেরণ করবেন, ভিওস মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন। প্রথম SMS এর ক্ষেত্রে আপনাদের প্রথমে লিখবেন BNDCP বড় হাতের, স্পেস দিয়ে লিখবেন আপনাদের ইউজার আইডিটি এবং সেন্ড করে দেবেন 16 নাম্বার। এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি, ভিওস ভালো করে দেখে নেবেন। রিপ্লাই SMS এ কত টাকা কাটবে সেই রিপ্লাই সহ একটা পিন নাম্বার দিবে, ওই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় SMS করতে হবে। যেভাবে করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন বড় হাতের BNDCP, স্পেস দিয়ে লিখবেন ES, স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখবেন এবং সেন্ড করে দেবেন 16 নাম্বারে। তাহলে রিপ্লাই SMS এ আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পরবর্তীতে কিন্তু অনেক প্রয়োজনে ব্যবহার করতে হবে, এই জন্য এটা যত্ন করে কোথাও নোট করে তুলে রাখবেন। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষা তারিখ, সময় ও স্থান বা পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন পড়বে, এই জন্য আপনারা রঙিনভাবে প্রিন্ট করে নেবেন। তাহলে প্রিন্টেড প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সর্বক্ষণিক সচল রাখতে হবে, SMS পড়তে হবে এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর 130 পদে বেসামরিক কর্মচারী নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি কারোর মনে কোনো কনফিউশন থাকার কথা না যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এরপরেও কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যাবার আগে একটা কথা বলতে চাই ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোড হওয়া প্রত্যেকটি চাকরির নতুন নতুন ভিডিও আপনার টাইমলাইনে নোটিফিকেশন আকারে চলে যায় এবং নোটিফিকেশন দেখে আপনি ভিডিও দেখে আবেদনের নিয়ম জেনে সবার আগে আবেদন করতে পারবেন। সামনে আরও একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভিউয়ার্স। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।